গল্প পিয়নের আসরে আজ শোনাব শক্তিপদ রাজগুরুর পটলার কাণ্ড কারখানা নিয়ে লেখা গল্প। এইরকম আরো মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প হোৎকার বুদ্ধি। পটলার ঠাকুমার ব্রত উদযাপন। বুড়ির টাকার অভাব নেই, ছেলেরা সকলেই বেশ উপযুক্ত হয়ে উঠেছে। নিজেদের দু তিনটে কারখানা, পৈতৃক ব্যবসা আর কুলেপাড়া সিআইটি অঞ্চল যখন ছিল হোগলা বনের ঢাকা জলা, তখন পটলার ঠাকুরদা জলের দরেই প্রচুর জমি কিনে রেখেছিলেন। আজ সেখানে লাখ টাকা কাঠা। তেমনি জমজমাট এলাকায় খানতিনেক বিরাট বাড়িও তুলেছে। ভাড়া যা আদায় হয় তাও কম নয়। তবু পটলার ঠাকমা সেই সাবেকি বাড়িতেই রয়েছে ছেলেদের নিয়ে। বিরাট বাগান, পুকুর, তার পাশে মন্দির, নাট মন্দির, বনেদি বাড়ির ব্যাপার সবই রয়েছে। বুড়ি গুরুদেবের জন্মোৎসবে 3 দিন ধরে নাম কীর্তন বসিয়েছে, আর ব্রাহ্মণ ভোজনের বিরাট আয়োজন করেছে। কাঙালি ভোজন হবে এরপর। বাড়িতে এত বড় কাজ পটলার ঠাকমা তাই আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের ছেলেদেরও ডেকে বলেন, ওরে হোৎকা, তোদের সব দেখাশোনা করতে হবে বাপু। এত বড় যজ্ঞী বাড়ির কাজ, পরিবেশনের ব্যাপার তোরাই সামলা। কিরে, পারবি তো? রানী পটলা আমাদের ক্লাবের কামধেনু কাম সেক্রেটারি। যখন তখন দুধ জোগায়, আর সেটা আসে ঠাকমার ফান্ড থেকেই। তাই হোৎকা তার দেশজ ভাষায় বলে, ভাবতে হইব না ঠাকমা, সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট ম্যানেজ কইরা দিমু, দেখবেন অনে। ঠাকুমা ভরসা পায়। তাই কর ভাই, তোদের ভরসাতেই তো এ কাজে নেমেছি। ওই সরকার ম্যানেজার থেকে চাকর ঠাকুর অব্দি সব বাইচোর। দেখিস যেন বদনাম না হয়। দায়িত্ব এখন আমাদের। পটলার ছোট কাকা বলেন, মায়ের বানর সেনা এখন ফিট হয়ে গেছে, দেখবে দাদা সব ঠিকঠাক হয়ে যাবে। বাজারের ফর্দ নিয়ে বের হয়ে গেলাম। হোৎকা গোবরা এদিকে এক্সপার্ট, আমি ফটিক লেগেছি ডেকোরেটরের পেছনে। কাজ চলছে। গোমস্তা শশী ঘোষের মুখখানা হাঁড়ির মতো গম্ভীর হয়ে যায়। সে বলে, ঠাকমা আমরা কি নেই? ওরাই তো সব করছে। শশী ঘোষকে আমরা চিনি, পটলাদের বাজার সরকার। ওর নামে অনেক নালিশ শুনি দোকানি ব্যাপারীদের কাছে। ঠাকমা বলেন, ছেলেরাই করুক, তুমি বাপু দেখাশোনা করো, রান্নার দিকটা সামলাও। শশী গোমস্তা মুখ বেজার করে বলে, ঠিক আছে। ওই কোথা থেকে হালুই ঠাকুর লোকজন এনে তদারক করছে। যজ্ঞের ভিয়েন বসেছে। পুষ্পান্ন, ডাল, ছানার ডালনা, পটলের ডালনা, চাটনি, দই আর সন্দেশ রসগোল্লা। মিষ্টির ব্যাপারে শশী ঘোষ বলতে যাবে, ওটা সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারকে বলে দি। হোৎকা বলে, না ঠাকমা, কারিগর আনাই, ঘরেই বানামো, খাঁটি জিনিস হইব। ঠাকমা বলেন, তাই ভালো। শশী ঘোষের মুখ গোদা হয়ে ওঠে। আমি বলি, হোৎকা, কেসটা ভালো মনে হচ্ছে না, শশী ঘোষের ভাতে হাত দিচ্ছিস। পটলা বলে, ঠিক করেছিস, ও কমিশন মারে, তো তোরাই সব করবি, কাকা বলছিল। পুষ্পান্ন অর্থাৎ উৎকৃষ্ট গোবিন্দভোগ চালের নিরামিষ পোলাও। ঠাকমার জন্যে পটলার বাবা একেবারে খুর্দা থেকে টিনবন্দি আসল খাঁটি গাওয়া ঘি আনিয়েছে। দেবতার ভোগ হবে ওই ঘৃতপক্ষ পুষ্পান্ন দিয়ে, আর সেই ভোগই দেওয়া হবে নিমন্ত্রিতদের। শশী ঘোষের স্বভাবের খবর পটলার ছোট কাকাও জানে, তাই নিজেই রয়েছে ভোগ মন্দিরে। ঠাকমা বলে, ওরে বিভু, যেন ঘিয়ের কার্পণ্য করিস না বাবা। ছোট কাকা বিভূতিবাবু বলে, আমি রয়েছি মা। কি হে শশী, ভোগ ঠিক হবে তো? শশীর মন মেজাজ ভালো নেই। এত বড় কাজ, তার থেকে কিছু কমিশন সে পেত, কিন্তু সব পথই বন্ধ করেছে ওরা। শশীর সামনে মালিক রয়েছে। শশী বলে, আজ্ঞে। ভোগ রাগের পর নিমন্ত্রিতরা বসেছে প্রসাদ পেতে। বহু মান্যগণ্য বিশিষ্ট অতিথি রয়েছে। প্রসাদ দেওয়া হলো উচ্ছিষ্ট ঘৃতপক্ষ পুষ্পান্ন। পটলার বাবা, ঠাকমা, ছোট কাকাও রয়েছে। আমরা পরিবেশন করছি। পুষ্পান্ন হাতায় তুলে পাতে দিতেই অবাক হই, কোথায় পুষ্পান্ন! ঘিয়ের লেশ মাত্র নেই। একেবারে রং করা যেন পিণ্ডির ডেলা। মুখে দিয়েই সকলে থ। ঠাকমা বলে, এ কি রে, এই তোদের পুষ্পান্ন? ঘিয়ের লেশ গন্ধ নেই, এ যে অখাদ্য রে, অবিভু। বিভূতিবাবু হাঁক পাড়ে, ঠাকুরমশাই এ কি রান্না করেছেন? ঘিয়ের খুশবু নেই, পিণ্ডির ডালা। ঠাকুর হুঁকো খাচ্ছে। সে বলে, ঘি তো আপনার সামনে দিলাম। শশী বলে, আপনি তো বরাবর রসুইখানাতেই ছিলেন, নিজের চোখে দেখলেন প্রায় 5 সের টিন করে ঘি ঢেলেছি একা খাঁড়িতে। তা সত্যি, বিভূতিবাবু উনুনে চাপানো বড় বড় রান্নার হাঁড়িতে ঘি তো ঢেলেছে। তাই বলে বিস্মিত কণ্ঠে, তাই তো, ঘি তো দেওয়া হয়েছে মা। তাহলে এত বাজে হলো কেন, অখাদ্য হয়ে গেল? ঠাকমা লজ্জায় দুঃখে যেন কেঁদে ফেলবে। আমরাও অবাক হই। শুধু হোৎকা বলে, হালায় গ্যাঁড়াকাল কোথাও হয়েছে নিঘাত। নিমন্ত্রিতরাও ওই পিণ্ডির ডালা খেতেও পারে না, ফেলতেও পারে না। কোনো রকমে উঠে পড়ল। যা বলার তা আড়ালেই বলবে, সেটাও বোঝা গেল ওদের হাব ভাব দেখে। ঠাকমা বলে, এ কি সর্বনাশ হয়ে গেল রে তোরা থাকতে। শশী গোমস্তা শোনায়, ছাগল দিয়ে জব মারাই হয় না গিন্নিমা, আপনি ভাত দিলেন ওই চ্যাংড়াগুলোর হাতে, এখন কি কাণ্ড হলো বলুন তো। ঠাকমা বলে পটলার বাবাকে, ওরে কিশোরী, আজ ওদের খাওয়া হলো না, কাল দয়া করে আসতে বল বাবা, কাল দুপুরে প্রসাদ পাবেন ওরা। শশী, তুমি কাল ব্যবস্থা করবে। পটলার ছোট কাকা বলেন, না মা, উনি যেমন আছেন থাকুন, আমি দেখব কি করে পোলাও পিণ্ডি হয়ে যায়। ভাবনার কথা, এত উদ্যোগ আয়োজন পণ্ড হয়ে গেল। অতিথিরা ফল, মিষ্টি, দই ইত্যাদি দিয়ে আহার সেরে উঠে পড়লেন। কান্না ভেজা চোখে ঠাকমা বলে, ওরে হোৎকা, পটলা, ওই পিণ্ডির ডালা কাঙালিদের দিয়ে দে। তারাও যে খুব হাসি মুখে ওই বস্তু নিচ্ছে তা মনে হলো না। কয়েক হাঁড়ি ওই জমাট পোলাও নামক বস্তু কুকুর গরুর পেটেই গেল, আর কিছু ফেলা গেল। আমাদেরও মাথা হেঁট হয়ে গেল। আমরা যে কোনো কাজের নই, কেবল হইচই করতে পারি, সেইটাই সর্বসময় প্রমাণিত হয়ে গেল। পটলার বাবা বলেন, এবার আমরাই দেখছি, পটলার বন্ধুদের বল পরিবেশন করে দেবে। অর্থাৎ আমরা আজ আউট। ঠাকমার কাছে কিছু জানানো যেত, সামনের মরশুমে সে আশাও এখন নেই। পটলাদের বাগানের পুকুর ঘাটে বসে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের সভ্যবৃন্দ। মুখ চুপসে গেছে। আমি শুধাই, এ কাণ্ড হলো কি করে। পটলারও প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। সে বলে, তোরা কিছু করতে পারলি না, শশী গোমস্তাই জিতে গেল রে। হোৎকা কি ভাবছে। ফটিক বলে, ঘিটাই খারাপ ছিল, একদম বাজে। গোবর্ধন মামার দোকান চালায়, সে মাল চেনে। গোবরা বলে, ঘিটা এক নম্বর খুর্দা, খাঁটি মাল, ওই পোলাওয়ে পড়েইনি। পটলা বলে, ছোট কাকা দাঁড়িয়ে থেকে ঘি দিতে দেখেছে। পটলারও মনে বেশ উত্তেজনা, কারণ তার জিভটা এখন আলটাকড়ায় বারে বারে ঠেকে যাচ্ছে। হোৎকা বলে, হালায় কাল দেখুম। শুধুই কি দেখবি, কাল আবার কি রান্না হবে কে জানে। বলছি, কাল রান্নার তদারকিতে গিয়ে কাজ নেই, পরিবেশন করে দেব। হোৎকা গর্জে ওঠে, হালায় এত বড় সর্বনাশটা যে করতিছে তারে সাইরা দিমো। হোৎকারে চিনস না। ঠাকমা আজও অতিথি ভোজনের ব্যাপার রেখেছেন, যেভাবেই হোক কালকের মতো ঘটনা যেন না ঘটে। ছোট কাকাবাবু সকাল থেকেই সজাগ। শশী গোমস্তা রাধুনী ঠাকুরদের সর্দারকে গলা তুলে শাসায়, আজ রান্না এতটুকু বেতাল হলে তোমাদের একদিন কি আমারই একদিন। হুঁকো তামাক সবই দিয়েছি, ডবল রেট দিচ্ছি, এসব কেন হবে? ঠাকুররাও বলে, ঘিটা বোধ হয় খারাপই ছিল গো মোস্তামশাই, না হলে ছোটবাবু সচক্ষে দেখলেন এত এত ঘি দিলাম কোনো খুশবু হলো না। পটলার বাবা বলেন, এক নম্বর খুরদা, দেখো ঘি ঠিকই আছে। রান্না শুরু হয়েছে। ওদিকে বড় বড় উনুনে বিরাট হাঁড়ি চেপেছে, রকমারি মশলা কোটা হচ্ছে, আনাজপত্র ধুয়ে কড়াইয়ে চাপানো হচ্ছে। আগে এসব হয়ে গেলে ওদিকের তিনটে উনুনে পুষ্পান্নের জন্য হাঁড়ি চাপবে, তার আগে এসব কাজ চুকিয়ে ফেলতে চায় ওরা। আমাদের এখন কোনো কাজ নেই, বাগানে বসে আছি। পটলারও মনে সুখ নেই, ওদিকে রান্নার চালায় কাজকর্ম চলছে। শশী গোমস্তা এদিক ওদিকে তদারক করছে, একবার আমাদের দিকে চেয়ে ওর ঝাঁটা গোফে হাসির ঝিলিক তুলে বলে, এখানে কি হচ্ছে বাবুরা? জবাব দিই না। পটল বলে, ওরই যত রাগ আমাদের উপর। হোৎকার ব্যস্ত, রান্নার চালায় কোমরে গামছা বেঁধে বসে পড়েছে হামাল দিস্তা নিয়ে মশলা পিষতে। ঘুড়িতে মাঞ্জা দেবার জন্য হামাল দিস্তায় কাঁচ গুঁড়ো করা তার স্বভাব। এখানে তাই রান্নার কাজে সহকারীকে বিশ্রাম করতে দিয়েই নিজেই লেগেছে ওখানে, খালি গায়ে গামছা বেঁধে একেবারে হালুইকরদের দলে গিয়ে ভিড়েছে। বেলা হয়ে গেছে, রান্নার সব আইটেমগুলো নেমেছে। শশী গোমস্তা বলে, সব দেখে নিন ছোটবাবু। ছোটকাকা বলে, না না ঠিক আছে। শশী বলে, কাল ওই ছেলেগুলোকে রান্নার তদারকিতে দিয়েই এসব হয়েছে। তারপর শশী গলা নামিয়ে বলে, কাল ঘিয়ের একটা টিনই সরে গেছিল ছোটবাবু। অর্থাৎ আমাদের দলেই যে ঘিয়ের টিন সরিয়েছে সেটা প্রমাণ করতে চায়। পটলার ছোট কাকা আমাদের চেনেন, তিনি বলেন, না না ওরা তেমন নয়, দুষ্টুমি করে তাই বলে চুরি? না না। কর্মরত হোঁতকা মাথায় গামছা বেঁধে হামাল দিস্তা ঠুকছে আর শুনছে ওদের কথাগুলো। ইচ্ছে করে শশীর মাথায় হামাল দিস্তার ডান্ডাটাই ঠুকে দেবে, আপাতত সেটা করে না। পুষ্পান্ন রান্না হবে, বড় বড় তিনটে হাড়ি চেপেছে। গোবিন্দভোগ চালের খুশবু ওঠে, কিশমিশ, কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, জায়ফল, জৈত্রী, রকমারি মশলাও দেওয়া হয়েছে। শশী বলে, ছোটবাবু দেখুন ঘি দেওয়া হচ্ছে কিনা, পরে দোষ দেবেন না, আমার তো বদনামের কপাল, কাল কারা কি করলো দোষী হলাম আমি। তাও ঠাকুর ঘি ডালো, যে হাঁড়িতে প্রথমে দাও 4 কেজি করে, পরে আবার দেবে। ঘি ঢালা হচ্ছে হাঁড়িতে। ছোট কাকা দেখছেন ওপাশে দাঁড়িয়ে। 4টে উনুনে যে আগুন জ্বলছে তাতে কাছে আসা কষ্টকর। ঘি পাত্রে ঢালা হতে শশী বলে, দেখলেন তো? হঠাৎ হোঁতকা এগিয়ে আসে। দাঁড়ান ছোট কাকা, এদিকে আসেন, ঠাকুরমশাই সইরা যান। শশী চমকে ওঠে। ছোট কাকাও এবার হোঁতকাকে মাথার গামছা খোলা অবস্থায় খালি গায়ে দেখে অবাক হন। তুমি এখানে? হোঁতকা গর্জে ওঠে, হালাগোর খেল দেখতাছি, আসেন দেখেন ঘি যে এত ঢালছে কনে গেল। ছোট কাকা, পটলার বাবা, খোদ বড়বাবু, ঠাকমাও এসে পড়ে। দেখা যায় ওই প্রতিটি বড় হাঁড়ির মধ্যে একটা করে ছোট হাঁড়ি রয়েছে পোলাওয়ের চাল মশলার উপর, আর হড়হড় করে যে ঘি ঢালা হয়েছে তা পোলাওয়ের চাল মশলায় পড়েনি, সব পড়েছে ওই হাঁড়িতে। হাঁড়িটা তুলে পটলা বলে, দেখেন হালাগোর ঘি চুরিকরণের কৌশল। বিবাক ঘি সইরা যায়, আর তাই কাল পোলাও হয়েছিল পিণ্ডির ডালা। কি গোমস্তা মশাই, কাল গোপালের দোকানে 20 কেজি ঘি তো বেচেননি কন? পোলাওয়ের 4টে হাঁড়ি থেকেই ওই রকম ঘি ভর্তি মিনি হাঁড়িগুলো বের হলো। শশী তখন আমতা আমতা করে, না মানে ওই রান্নার ঠাকুরদেরই কাজ। ঠাকুরদের সর্দার বলে, আপনি তো বললেন ঘি পরে দেওয়া হবে। তারপর ঠাকমা এবার ব্যাপারটা দেখে গর্জে ওঠে, শশী তোমার এই কাণ্ড! শশী তো ঠাকমার চরণে তখন বডি থ্রো করেছে। সেদিন অতিথিরা পরিতৃপ্তি করে খেয়ে ওঠে। ঠাকমা বলে, ওরে পটলা, তোর বন্ধুদের জন্যেই মুখ রক্ষা হলো, না হলে শশী আজও এই কেলেঙ্কারি করত। হোঁতকা বলে, ঠাকমা এবার ফুটবল টিমের জন্য কিছু টাকা লাগবো, ফান্ড তো নীল শূন্য হইয়াছে। ঠাকমা বলে, পরে আসবি, এখন খা ভালো করে। ওরে এখানে কমলাভোগ দে আর সন্দেশ দে। খাওয়াটাও জোর হয়েছিল, তবে হোঁতকার দুঃখ নিরামিষী। পটলা বলে, চপ কাটলেট চাইনিজ একদিন পরে হবে।